Hi guys, good morning and again welcome back to my channel Anindita Sparkle. আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব গড়িয়াহাট আইটিআই কলেজ কিভাবে যাবে। আমার যারা জুনিয়র ছেলে তারা অনেকে জিজ্ঞাসা করেছিল দিদি আইটিআই কলেজে কিভাবে যাব বা সেখান থেকে কলেজটা কত দূর। আমিও যখন নতুন অ্যাডমিশন নিয়েছিলাম কলেজে আমিও কিন্তু সেম কোশ্চেনটাই করেছিলাম আমার স্যারকে, কারণ এতটা দূরের যেহেতু রাস্তা স্বাভাবিক বিষয় প্রথমবার গেলে প্রত্যেকেই একটু নার্ভাস হয়ে যায়, ভয় পেয়ে যায়। তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এখন চলে এসেছি হালিশাহ স্টেশনে, ট্রেনটাও অ্যানাউন্স করে দিয়েছে, এখন 8:30 বাজে, মাতৃভূমি লোকালটা ধরব। চলো আবার ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হবে। ট্রেনটা ছেড়ে দিয়েছে, একদম যাব শেষ প্ল্যাটফর্ম শিয়ালদায়। আজকে প্রায় 4 দিন ছুটি কাটিয়ে তারপর কলেজ যাচ্ছি, আর আমার যে বান্ধবী আছে সূর্যানি ও শ্যামনগর থেকে উঠবে, আমরা দুজনই একসাথে যাই। এই কামরায় উঠলে তো দেখা হয়ে যাবে, নইলে একেবারে শিয়ালদায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে। রোজকার যাতায়াতের সঙ্গী সূর্যানি আর এখানে রয়েছে নেহা, আমরা তিনজনই এখন যাচ্ছি সাউথের দিকে। সাউথ থেকে যে কোনো ট্রেন ধরলেই তোমরা বালিগঞ্জ নেমে যেতে পারবে, তাই তো? দেখেছো এইরকম নাটক করতে করতে আমরা প্রত্যেক দিন যাই, আর ওর নাটকের জন্যই আমরা এরকম হাসতে পারি। জীবনে এরকম বন্ধু থাকা খুব দরকার, বিশেষত এইরকম মিষ্টি বন্ধু। জুনিয়রকে বাদ দেবো কেন, জুনিয়রকেও নিয়ে নিয়ে ট্রেনটা কিছু বলবি না? আমি কি বলবো, আমি বলবো যে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, আর কিছু জানা হলে কমেন্ট দেবে। সাউথের প্ল্যাটফর্মের দিকে এখন ঢুকে যাচ্ছি আমরা, এই 9:45 বজবজ লোকাল ধরছি। তাড়াতাড়ি চল, তোমরা যখন প্রথমবার শিয়ালদা থেকে সাউথের ট্রেনে উঠবে তখন খুব সাবধানে আসবে, কারণ পার্ক সার্কাসে প্রচুর চুরি হয় রাত্রিও করবে। তো এখানে মানে সাউথে অনেক অনেক ধরনের প্রবলেমস হয়, তোমরা নিউজ চ্যানেল দেখলে বুঝতে পারবে। তো মেয়েদেরকে স্পেশালি বলবো, মেয়েরা যেন খুব সাবধানে আসবে। এখন ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে আর একদম যাবো এখন বালিগঞ্জে। চলো বালিগঞ্জে গিয়ে আবার তোমার সাথে দেখা হবে। এইখানে দেখো পাখিটাকে দেখো কি করছে, দেখো পাগল পাগল, খুব রোদ গাইস, খুব রোদ, ও মাই গড। বালিগঞ্জ প্ল্যাটফর্মে আর এইখান থেকে ব্রিজে উঠে তারপরে আইটিআই কলেজের দিকে যাব। মেইনলি স্টেশন থেকে কিভাবে যেতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে এক্সেলেটরও আছে, আমরা চলন্ত সিঁড়ি দিয়ে যাব না, আমরা নর্মাল সিঁড়ি দিয়ে উঠে যাব। এই রাস্তাটাই মেইনলি শো অফ করাবো। ব্রিজে উঠে আমরা লেফটে টার্ন নিচ্ছি, ওইখানেই মেন রাস্তা, বাজারও দেখতেই পাবে ওখানে, ওখান থেকেই আইটিআই কলেজ যেতে হয়। এখন হাঁটা শুরু করে দিয়েছি, আর তোমাদের জন্য আমি একটা শর্টকাট রাস্তা দেখাবো যেটা দিয়ে আমরা প্রত্যেক দিন যাই।
স্টেশন থেকে সোজা এসেই এইখানে এরকম একটা মূর্তি দেখতে পাবে, এই বরাবর সোজা হাঁটবে। সুবিধার জন্য আমরা এই গলির ভেতর দিয়ে প্রত্যেক দিন হেঁটে হেঁটে যাই, অতটা ঘুরে যাই না। এটা হলো ট্রাম লাইনের রাস্তা, এখন ট্রাম দেখতে পাচ্ছি না, এই বরাবরই সোজা হাঁটতে থাকতে হবে। ঘড়িতে বাজে ঠিক 10:04, চলো দেখো হাঁটতে কতক্ষণ সময় লাগে, ওটাতেও তোমরা বুঝতে পারবে যে কত মিনিটের হাঁটা পথ। আর দেখতেই পাচ্ছ পেছনে ব্রিজ রয়েছে, এই ব্রিজটা যেখানে শেষ হয় ওইখান দিয়ে রাস্তাটা ক্রস করে তারপরে আমরা ওই পারে যাই। ভিডিওতে দেখতেই পারবে আশা করছি। দেখতে পাচ্ছ মেন রাস্তা, এইটাকে আমরা ক্রস করে এখন ওই পারের দিকে যাব। দেখো এখানে বানছারাম স্টোর আছে, এই বানছারাম স্টোর বরাবর এদিক দিয়ে সোজা হাঁটবো। এখানে যে মোড়টা দেখতে পাচ্ছ এইখান থেকে আমরা রাইটে টার্ন নেব, এটা দিয়ে শর্টকাট হয় আর চাইলে ওইখান দিয়ে সোজাও যাওয়া যায়। গাড়ি লাভার থেকে থাকো তাহলে তোমরা এখানে যে খুব মজা পাবে, মানে খুব খুব খুব, মানে এখানে যে অনেক রকমের গাড়ি যায় যেগুলোর নাম আমরা একটু জানি না, মানে এখানে সব ধরনের গাড়ি যায়, মার্সিডিজ, বিএমডব্লিউ, পলক যায়, সব গাড়ি আমরা দেখে নিয়েছি এই দুই বছরে। এইখান দিয়ে স্ট্রেট হেঁটে তারপরে আমরা লেফট সাইডে টার্ন নেব। আমরা লেফট সাইডে টার্ন নেব। এখানে একটা বাচ্চাদের এরকম প্লে গার্ডেন আছে আর এইখান থেকে ঠিক রাইট সাইডে আমরা টার্ন নেব। এই যে মোড়টা আছে এইখান থেকে আবার রাইট সাইডে টার্ন নিতে হবে। হ্যালো, এসেছি এখন মেন রাস্তায়, এইখান থেকে রাইট সাইডে টার্ন নেব। তোমরা যদি ওই দিক দিয়ে আসতে তাহলে পুরোপুরি সোজা পথই পড়ে হেঁটে। চলেই এসেছে কলেজ, ওইটা ইলেকট্রিশিয়ানের ডিপার্টমেন্ট রয়েছে আর ওইদিকে রয়েছে হলো ওমেন্স আইটিআই এর কলেজ। এইখান দিয়ে সোজা হেঁটে তারপরে মেন গেটে পৌঁছাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি গড়িয়াহাট আইটিআই কলেজে। নেহা কিছু বলবি? আর সুজানি, তোমাদের সুবিধার জন্য বানানো হলো ভিডিওটা, তোমরা অবশ্যই দেখো, দেখে কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানো। তারপরে যদি আরও অনেক রকম রাস্তা আছে এখানে আসার, জানি শর্টকাট রাস্তা ছিল, এবার আরও অনেক রকম অনেক দিক দিয়ে আসা যায় আমাদের কলেজটা, আসলে এত ফেমাস জায়গা। তো আর একটা রাস্তার আমরা ভিডিও বানাবো, যদি তোমরা চাও আমরা চলে এসেছি এখন কলেজে। আর দেখো ঘড়িতে এখন বাজে ঠিক 10:19, মোটামুটি ওই 15 মিনিট লাগে হেঁটে।
তাড়াতাড়ি হাঁটলে 10 মিনিটেও আসা যায়। যদি আজকের এই ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে, যদি কিছু ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এটা তো তোমাদের সাথে শর্টকাট রাস্তা শেয়ার করলাম, যদি আরও রাস্তা মানে আরও কীভাবে আসা যায় সেটা যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও। আর যদি আইটিআই রিলেটেড আর কোনো কোয়ারিজ থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।